বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেছেন, পেঁয়াজ 100 টাকার নিচে কোনো সম্ভাবনা আপাতত নেই। তবে এ মাসের শেষ নাগাদ দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে উঠলে দাম কমে আসবে বলে জানিয়েছেন। মন্ত্রী জানান, মিশর থেকে 50,000 টন পেঁয়াজ আমদানির ব্যবস্থা নেওয়া হয়েছে। শীঘ্রই দেশে এ পেঁয়াজ আসবে বলে আশা করা হচ্ছে। তিনি আজ দুপুরে নগরীর একটি হোটেল মিলনায়তনে ইটভাটা মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী বলেন, যেসব দেশে পেঁয়াজ আমদানি করা হচ্ছে সেসব দেশেও পেঁয়াজের দাম আগের চেয়ে বেড়েছে। ভারতে প্রতি কেজি 80 রুপি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, ফলে আমাদের দেশে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। এজন্য দেশীয় পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি করার কথা বলেন তিনি। এছাড়া পেঁয়াজের বাজারে দেশীয় মনিটরিং করার জন্য মন্ত্রণালয়ে একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর মনে হয় 2-3 দিনের মধ্যে দামটা একটু কমতে শুরু করবে, তবে এই মাসের শেষ নাগাদ নিজেদের পেঁয়াজ উঠে যাবে। হোপফুলি আমরা তখন আমাদের সাশ্রয়ী দামে পাবো। যতক্ষণ পর্যন্ত আমাদের নিজস্ব প্রোডাক্টটা না উঠবে ততক্ষণ পর্যন্ত যে বাজার খুব স্টেবল হবে বলে মনে হয় না। তারপরে আরেকটা সম্ভাবনার কথা বলছি, সেটা হচ্ছে ইজিপ্ট থেকে আমাদের 50,000 টন আসার কথা পেঁয়াজ, সেটাও যদি 2-4 দিনের মধ্যে প্রথম লটটা হয়তো 2-3 দিনের মধ্যে আসবে বাজারে। এই সব কিছু আসলে পরে হয়তো দামটা সহজ।